গাঁও সহর জেলার খবর হইতে স্টুডিওত মা পাপুরি মহানগর বাখিলয়ে সতর্কতা জারি করেছে প্রশাসনে ভূমিস্খলন প্রবণ এলাকার বাখিনদালে সতর্কতা জারি করা হয়েছে ভূমিস্খলন প্রবণ এলাকার লোকক আতরি থকার নির্দেশনা জারি করা হয়েছে মহানগরী 15 টা স্থানক ভূমিস্খলন প্রবণ এলাকা বলি চিহ্নিত করা হয়েছে তালিকাত আছে খারগুলি নবগ্রহ নুনমাটি কামাখ্যা তালিকাত আছে চানমারি কাহিলিপাড়া খানাপাড়া বুন্দা সুনসালি লিচুবাগান হেঙরাবাড়ী নরকাসুর দুর্গা সরোবর ফটাশিলরও নাম আছে তালিকা কামরূপ মহানগর জেলা দুর্যোগ প্রশমন বিভাগের নির্দেশনা যিকোনো ঘটনার বাবে যোগাযোগ করবলে নিয়ন্ত্রণ কক্ষর নম্বর মুক্তি করে দিয়া হয়েছে প্রশাসনে মুক্তি করা নম্বর হয়েছে 1077 আর 9365429314 এই নম্বর যোগাযোগ করবলে আহ্বান জানাইছে প্রশাসনে আমি আকো এবার কই দিছো যে মহানগর বাসীল সতর্কতা জারি করেছে প্রশাসনে কারণ ধারাবাহিক বরষুণ দি আছে নেড়ানেপেড়া বরষুণের ফলত মাটি কোমল হয়ে পড়েছে গতি ভূমিস্খলন সংঘটিত হয়ে আছে বিভিন্ন ঠাই তার মাজতে ভূমিস্খলন প্রবণ এলাকার বাসিন্দালে সতর্কতা জারি করার লগতে কেটামান ফোন নম্বর দি দিয়া হয়েছে হেল্পলাইন নম্বর মুক্তি করে দিয়া হয়েছে বিশেষ মহানগরীর 15টা স্থানক ভূমিস্খলন প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে তার ভিতর আছে খারগুলি নবগ্রহ নুনমাটি কামাখ্যা ইফালে তালিকাত আছে চানমারি কাহিলিপাড়া খানাপাড়া বুন্দা সুনসালি লিচুবাগান হেঙরাবাড়ী নরকাসুর দুর্গা সরোবর ফটাশিলরও নাম আছে এই তালিকাত কামরূপ মহানগর জেলা দুর্যোগ প্রশমন বিভাগে নির্দেশনা জারি করেছে যিকোনো ঘটনার বাবে যোগাযোগ করবলে নিয়ন্ত্রণ কক্ষর নম্বর মুক্তি করেছে প্রশাসনে 1077 আর 9365429314 নম্বর যোগাযোগ করবলে আহ্বান জানাইছে প্রশাসনে নিউজ এইটিন বিগ ইম্প্যাক্ট নিউজ এইটিনের বাতরি সম্প্রচার পিছত পুনের গা লড়িল রাষ্ট্র ঘাইপথ প্রাধিকরণের ততালিকে লখরার নবনির্মিত উড়ন সেতুত উপস্থিত হয়ে মেরামতি করলে ডিভাইডারের ক্ষতি হওয়া অংশ দুদিনের পূর্বেও গড়চুকর উড়ন সেতুর বিসঙ্গতি নিউজ এইটিনত সম্প্রচার করার পিছতে মেরামতি করেছিল বিভাগীয় কর্তৃপক্ষ ইয়ার পূর্বে নিউজ এইটিনের বাতরির পিছত রাষ্ট্র ঘাইপথত স্ট্রিট লাইট লগাইছে আকৌ এবার এইখানে আমি জানাব বিচারিছো যে ইয়ার পূর্বে গড়চুকর যখন ফ্লাইওভারের কথা আমি কইছিল তাতো তেনে ধরনের কিছু ফাটমেলা দেখবলে পাওয়া গেছিল আর ততালিকে তাত পরবর্তী সময় নিউজ এইটিন যেটা বাতরি সম্প্রচার হয়েছিল তার পিছতে তাত উপস্থিত হয়েছিল গই আর পর্যবেক্ষণ করার পিছত গোটেখিনি কথা মুখ্যমন্ত্রীও কইছিল আর এইবার যেহেতু আমি কালিও এই বাতরি সম্প্রচার করেছিল গতি বিগ ইম্প্যাক্ট আমার নিউজ এইটিনের বাতরি সম্প্রচার পিছতে পুনের এবার রাষ্ট্র ঘাইপথ প্রাধিকরণের গা লড়িছে ততালিকে লখরার নবনির্মিত উড়ন সেতুত উপস্থিত হয়ে মেরামতি করলে ডিভাইডারের ক্ষতি হওয়া অংশ এই ক্ষতি হয়েছিল এই অংশ তাত মেরামতি করলে ইয়ার পূর্বে গড়চুকর কথাও ইতিমধ্যে আমি কইছোঁ বিশেষ গুরুত্ব সহকারে লওয়া হয়েছিল তারপরে স্ট্রিট লাইটের কথাও আমি ইতিমধ্যে কইছোঁ আমার বাতরি সম্প্রচার পিছতে স্ট্রিট লাইটেরও ব্যবস্থা করা হয়েছিল উৎপল হালে এই সন্দর্ভত অধিক জানাব হয় চাও 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপর আমি বহুকার বাতরি করছো আর নিউজ 18 অসম নর্থ ইষ্টত বাতরি সম্প্রচার হওয়ার পিছতে বিভাগীয় কর্তৃপক্ষের গা লড়া পরিলক্ষিত হয়েছিল যাকালির দিনটির ভাগত আমি বাতরি সম্প্রচার করেছিল যে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপর থাকা লখরার উড়ান সেতুর ডিভাইডারত ফাট মেলিছিল আর আজি রাতেপার ভাগতে তেখেতকলে সেই কাম সকলমে করা পরিলক্ষিত হয়েছে এই মুহূর্তে সতীর্থ ডিভাইডারটি দেখাব টেলিভিশনের স্ক্রিনে যিমান দূর সম্ভব জুম করে দেখাবলে মানে অনুরোধ করছো যে যাকালির দিনটুত এই যে ডিভাইডার আসে ডিভাইডারটি সপরে সপরে খহি গেছিল আর এই বিস্তীর্ণ অঞ্চলের বাতরি একমাত্র নিউজ 18 অসম নর্থ ইষ্টত প্রচার হয়েছিল আর প্রচার হওয়ার পিছতে বিভাগীয় কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে লয় মেরামতি করা পরিলক্ষিত হয়েছিল এইখানে মুহূর্তে উল্লেখ করবো বিচারিম যে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত 5খনক উড়ন সেতু নির্মাণ হয়েছিল আর পূর্বে যে চা যায় গড়চুকর উড়ন সেতু আমি বাতরি সম্প্রচার করেছিল আর বাতরি সম্প্রচার হওয়ার পিছতে এনএইচআর কর্তৃপক্ষ আহি তদারক করা পরিলক্ষিত হয়েছিল হারিওয়াল বুলটেক নামের প্রতিষ্ঠানটিয়ে যেটা এই দলং নির্মাণের কাম কাজ লৈছিল এই কোনোবাখিনিত যে ত্রুটি এড়িছিল এই কথা প্রতিপন্ন করেছিল ফেব্রুয়ারী মাহত মুকলি করে দিয়ার পিছত জুন মাহর আজি 19 তারিখ পালে আর এনেকা সময়সাতে কোরবাত যদি হাত মেলিছে আন কোরবাত রাজপথ চার উড়ন সেতু দাবি কৰিছে আন কোরবাত ডিভাইডার খহি পড়েছে সকলে সকলে আর সমান্তরালভাবে রাষ্ট্রীয় ঘাইপথত পানি জমা পরিলক্ষিত হয়েছিল এই মুহূর্তে দেখাইছে অতীতে যে জুম করে দেখাবলে অনুরোধ করেছে এই যে স্থান এটাও কিন্তু ইয়াতে শিল হোক বা অন্যান্য সামগ্রী বিটুমিন হোক বা কয়লা হোক সেইসমূহ তারপর ছিটিকি যাওয়া পরিলক্ষিত হয়েছে আলকাত্রা হোক এইসমূহ দূরলকে ছিটিকি গেছে তাত গা ধরেছে অর্থাৎ হারিওয়াল বুলটেক নামের প্রতিষ্ঠানটিয়ে নির্মাণ করার বাবে 300 কোটি টাকা লৈছিল কিন্তু কোনোবাখিনিত যে তেখেতকলে কাম কাজত গাফিলতি করেছিল বা যেহেতু যুদ্ধং দেরিভাবে প্রায় 2 বছর নহতেই গোটে কাম কাজ সম্পূর্ণ করেছিল সেয়ে হয়তো অধিক দ্রুতগতির কাম কাজ করার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হব পারে আর আমি উল্লেখ করেছিল যে নিউজ 18র বিগ ইম্প্যাক্ট 3 দিন আমি 3টা বাতরি সম্প্রচার করেছিল এই বাতরি 3টাতে প্রত্যেকবারে
প্রভাব পড়েছে আর এন এইচ আই কর্তৃপক্ষ এটা নিউজ এইটিনের বাতরি চার পিছতে তেখেতকলর গা লড়ে তার বিপরীতে এন এইচ আই কর্তৃপক্ষ কেতিয়াও এই সময় সার্ভে নকরে বা জরিপ নকরে যে জরিপ করে চাব লাগিছিল যে কোত কি হয়ে আছে যেহেতু এটা বারিষার বতর বরষুণ আই আছে কোন কোন স্থানত বিকল হয়েছে কোন কোন স্থানত কি কি অসুবিধা আছে সেই সময়ের প্রতি কানহার নাই বাতরি সম্প্রচার হওয়ার পিছতে সেই বিভাগকে জাগি উঠা পরিলক্ষিত হয়েছিল। ইফালে ঢকুয়াখানা থানাত আজি আরক্ষীয়ে জেরা করেছে সুনীল গগৈর মাতৃ পত্নী পুত্রর লগতে ভতিজাকক। সোধা পোছার অন্তত যিকোনো মুহূর্তত এই পরিয়ালটো গ্রেপ্তার করব পারে। ঢকুয়াখানা থানাত আইপিসি 120B302-20134 ধারা রুজু হয়েছে গোচর। ভারতীয় দণ্ডবিধি অনুসরি এই ধারা অনুসরি হত্যা আরক্ষীক বিপথে পরিচালিত করা দুজনকৈ অধিক লোকে অপরাধ মানসিকতার ষড়যন্ত্র রচা আর প্রমাণ নষ্ট করার অপরাধ তথা জামিনবিহীন গোচর রুজু করা হয়েছে। উল্লেখযোগ্য যে ঢকুয়াখানার শিহরণকারী মুন্দহীন মৃতদেহটি জাহাঙ্গীরর বলে চিনাক্ত হওয়ার পিছতে নিশা সুনীল গগৈর ঘর উপস্থিত হয় ঢকুয়াখানা আরক্ষীর দল। আরক্ষীয়ে সুনীল গগৈর পত্নী পুত্রর লগতে পরিয়ালর কেবাজনকো সোধা পোছা করে। সুনীল গগৈক মোস্ট ওয়ান্টেড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তেওঁর খবর দিওতালে 50,000 টাকা ঘোষণা করেছে আরক্ষীয়ে। ইতিমধ্যে সুনীল গগৈর বিরুদ্ধেও গোচর রুজু করা হয়েছে। ঢকুয়াখানা আরক্ষীয়ে গোচর রুজু করেছে আর এজাহারত সুনীলক মুখ্য অভিযুক্ত উল্লেখ করা হয়েছে। সুনীলর ঘর আরক্ষীয়ে তন্ন তন্নকৈ নথিপত্র পরীক্ষা করেছে। সুনীল গগৈর সহযোগীর বিরুদ্ধেও এজাহার দাখিল করা হয়েছে। হত্যার নাটক রচনা করার অভিযোগত গোচর রুজু করা হয়েছে। ডি এন এ রিপোর্ট অহার পিছতে সকল ফাদিল হয়েছে। শিরচ্ছেদ করে হত্যা করে জ্বলাই দিয়েছিল জাহাঙ্গীর হুসেইন। পরিকল্পিতভাবে রচনা করা হয়েছিল সমগ্র ঘটনা। জাহাঙ্গীরক হত্যা করে নিজরে মৃত্যু হওয়া বলে নাটক করেছিল। বিমার টকার লোভত সুনীলে হয়তো নাটক করেছিল। এপ্রিল মে মাসত সুনীল গগৈ করেছিল 41 লাখ টাকার বিমা। হয়তো সেইভাবে এনে ধরনের নাটক রচনা করা হয়েছিল। অবশ্যই নাটকের প্রকৃত কারণ এতিয়ালেকে পোহরলে অহা নাই। আর কিন্তু এটা কথা যে যি সময়ত গোটেই ঘটনাটা বিপথে পরিচালিত করার ক্ষেত্রে যদি পত্নী বা পরিয়ালের লোকে জানিছিল তেতিয়াহলে কিন্তু মূলতে গোটেই কথা এই নাটকখন রচনা করে বিপথে পরিচালিত করবলে চেষ্টা করেছিল। সুনীল গগৈর পত্নীর ভাষ্য আগবাই লোক মাতিছিলে যোৱা কালি আৰক্ষীয়ে হয়তো কিছু ভুতপোষ চলাইছিলে আপোনাক কি কথা বাৰ্তা হৈছিলে কি ক'লে আপোনালোকে বিশেষ একো কোৱা নাই মাতিছে কিবা খবৰ পাইছে নেকি সুনীল গগৈ ক'ত আছে বৰ্তমান আৰক্ষীয়ে হয়তো এইটো প্ৰেচাৰাইজ কৰিছে আপোনালোকক কিবা তেনেকুৱা খবৰ একো পোৱা নাই আপোনালোকক কেইজনক তলব কৰিছিল আমাক এতিয়া চাৰিজনক মাতিছে আপোনাক মাতিছে মা মোৰ ল'ৰাটো আৰু ভতিজা আপোনালোকৰ এটা গোচৰ ৰুজু কৰিছে ঢকুৱাখানা আৰক্ষী থানা হয় কৰিছে ইয়া আসলে পত্নীর ভাষ্য আর ইতিমধ্যে প্রথম দিনাখনে যেহেতু গোটেই কথাখিনি কৈছিলে এখন এখন নাটক বলে এটা কব লাগবে কারণ যেহেতু আরক্ষী সংবাদমেল অনুসরি কালি দিন গোটেখিনি কথা জানাইছে যে কেনেক নাটক রচনা করা হয়েছিল কেনেক মিছা কথার আশ্রয় লওয়া হয়েছিল আর সেই মৃতদেহ যে মৃতদেহ সম্পূর্ণরূপে শেষ করে পেলার একটা চেষ্টা করা হয়েছিল। গতি সুনীল গগৈর পত্নীয়ে মিথ্যাচারের আশ্রয় লওয়ার এক নাটক রচনা করেছিল বলে মন্তব্য করেছে আরক্ষী অধীক্ষকগুলো। উল্লেখযোগ্য যে জাহাঙ্গীরর ভাতৃ জহিদুলের সঙ্গে মিলিছে মৃতদেহ ডিএনএ। কালি আরক্ষীয় সংবাদমেল পাতি এই কথা জানাইছে। এটা গভীর রহস্য সোমাই পড়েছে সুনীল গগৈ কত আরক্ষী কত কত সন্দেহ হয়েছে আমি গ্রাফিক্সের সহায়ে দেখাই গেছো। জাহাঙ্গীরের বেল্টডালে সন্দেহ আরো বেশি বহাই দিলে যে তাত জাহাঙ্গীরের বেল্টর একটা টুকুরা পয়া হয়েছিল। জয়ন্ত গোস্বামীর গ্রেপ্তারের পিছত বহু লেনদেন করেছিল সুনীলে কত কত লেনদেন করেছিল কেনেক লেনদেন করেছিল এই গোটেই কথাবর আছে আর প্রায় পরিয়ালের লোকে ইয়া দেখাইছে এক্সিস HDFC ব্যাংকত একাউন্ট আছিল সুনীল গগৈ ফোন নম্বরও সলনি করেছিল আনকি ফোন নম্বরও আনকি সলনি করেছিল আর দুদিনের পূর্বে সুনীল গগৈ ব্যাংকত মোবাইল নাম্বার সলনি করে পেলাইছিল। গতি গোটেই ঘটনাটে আসলে প্রি প্ল্যান্ড আসে সম্পূর্ণরূপে পরিকল্পিতভাবে এই কামব করা হয়েছিল। এটা কথা হয়েছে সেয়া নতুন মোবাইল নাম্বার একটা লোক সেয়া কথা কইসই আমি গতি এয়া বিমার ধনের বাবে নে অন্য কিনা আসে এই গোটেই কথাব পোহরলে তেতিয়াহে আহিব যেতিয়া স্বীকারোক্তি দিব পত্নী বা পোহরলে আহিব সুনীল গগৈ কত আছে সুনীল গগৈ যেটা জেরা চলোয়া হব যদিহে সুনীল গগৈ ধরা পেলাব পারে আরক্ষীয়ে জালত পেলাব পারে তেতিয়াহলে গোটেই রহস্য পোহরলে আহার সম্ভাবনা থাকিব। কিন্তু এটা কোয়া হয়েছে যে তেওঁ যিহেতু 41 লাখ টকা মেচিয়র ভেলুর পলিসির নমিনি সুনীলর পত্নীটা দিয়া হয়েছে গতি মৃত্যু হওয়ার লগে পত্নীয়ে সেইখিনি ধন পাব আর তার উপরও যেহেতু গোটেই কথাখিনি প্রথম অবস্থাতে পত্নী যেতিয়া নিরুদ্দেশ হল বা মৃতদেহ সুনীল গগৈ বলে কোয়া হয়েছিল তেতিয়াই সন্দেহর আঙুলি গৈছিল বা পত্নীয়ে বা পুত্রও কৈছিল জয়ন্ত গোস্বামীর নাম লৈছিল। গোটেই বিষয়টা আসলে সেই গোটেই ঘটনাটোর সঙ্গে সাঙুর খুবলে চেষ্টা করা হয়েছিল বা সংবাদ মাধ্যমকে হোক বা আরক্ষীকে হোক বিপথে পরিচালিত করেছিল কিন্তু একটা সময়ত প্রমাণ এড়ি থ গেছিল আর সেই প্রমাণের ভিত্তিতে আরক্ষী অধীক্ষকে কালি সংবাদমেল যোগে এইখিনি কথা জানাইছে।
আর ইফালে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পোয়া মাত্রকে এটা ধুবুরীত পরিয়ালর মাজত ফুকাকল পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার উচিত ন্যায় তথা পরিয়ালক সাহায্যের দাবিত প্রতিবাদ সাব্যস্ত করেছে গাঁওবাসী। উল্লেখযোগ্য যে ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহটো সুনীল গগৈর বলে ধারণা করা হয়েছিল, যদিও ডিএনএ পরীক্ষার পিছতে প্রকৃত সত্য পোহরলে আহিছে। এ আসলে রাজমিস্ত্রী জাহাঙ্গীরেরহে মৃতদেহ। জাহাঙ্গীরক কিয় হত্যা করা হল, এটা মৃতদেহ লাগে বাবে বা সুনীল গগৈ মরা বলে প্রমাণ করবর বাবে ইমান বছরে চারিটা বছরে একেলগে থকা সুনীল গগৈর সহ একেলগে থকা রাজমিস্ত্রী বিশ্বাসযোগ্য বলে কোয়া এগারী রাজমিস্ত্রী জাহাঙ্গীরক হত্যা করলে নে সচাক নে ইয়ার আড়ত আন কিবা কথা থাকিব পারে। যদিহে বিমার ধনের হত্যা করেছে তাহলে জাহাঙ্গীরক বারো বলি করা হল নাকি, হত্যার বলি কেন ধরনের করলে বা সেই বিমার ধন পাবলকে নিজকে জাহাঙ্গীরক হত্যা করে আসলে একটা মৃতদেহ প্রয়োজন হয়েছিল সুনীল গগৈ তাকে প্রমাণ করব বিচারিছে যে মৃত্যু হয়েছিল, গতি সেই 41,00,000 টাকার বিমার ধন পাব। ইমান এখন নাটক রচনা করলে কিন্তু প্রকৃত উত্তর আসলে কোনে দিব যে জাহাঙ্গীরককে কিয় হত্যা করা হল, ইয়ার আড়ত কি থাকিব পারে? আর খবর এইদরে অব্যাহত রাখিম সময় বিরতি। পাইথন স্টিল নহয়, ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। তার পিতেকে ক্রিকেট খেলিব পারে, তেন্ডুলকারের পিতেকে ক্রিকেট খেলিব পারে, ডাক্তারের পিতেক ডাক্তার হব পারে। মূল লড়াটুই এনএসওয়াই করে ঘুরি ফুড়ছে মানুষ লগত সমগ্র করে, মূল লড়াটু হব নয়। যদি হাইকমান্ডে দিয়ে হাইকমান্ডর কথা। উপনির্বাচনের দিন বার ঘোষণা হওয়াই নাই, কিন্তু তার মাজতে প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা বেশ জমিছে রাজ্যের রাজনীতিত। হিরকজ্যোতি মালাকারের প্রতিবেদন, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর পত্র, আদরণীয় দিদি সম্বোধনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীক সম্বোধন। বিষয়, তিনিচুকিয়ার ছাত্র ফায়জান আহমেদর মৃত্যু। ফায়জান আহমেদর মৃত্যুক লৈ তুঙ্গত আছে চর্চা, ন্যায় বিচারি ফায়জানের মাতৃয়ে দিন রাতি করেছে একাকার। এতিয়া মুখ্যমন্ত্রীর শেষ ভরসা দুর্ভগীয়া মাতৃগীর। আর ইতিমধ্যে ঢকুয়াখানা থানার উলিয়াই নিলে সুনীল গগৈর পুত্রক। দুখন বাহনের থানার উলিয়াই নিছে সৌরভ গগৈ। হত্যাকাণ্ড থলিলে আরক্ষী লৈ গৈছে পুত্রক, থানাতে আছে সুনীলের পত্নী আর মাতৃ। এতিয়ার এখিনি হয়েছে ব্রেকিং নিউজ। আকৌ এবার এখিনিতে কৈছো যে গোটেই পরিয়ালটুকে যেহেতু আরক্ষী লৈ গৈছে, গতি তার মাজতে সৌরভ গগৈ যে পুত্র, যি বহুখিনি প্রমাণ কথা কৈছিল, জয়ন্ত গোস্বামীর কথাও উল্লেখ করেছিল, ভিডিও ফুটেজও দেখাইছিল, সেইগী পুত্রক ইতিমধ্যে আরক্ষী লৈ গৈছে। দুখন বাহনের থানার উলিয়াই লৈ গৈছে, হত্যাকাণ্ড স্থলীলে লৈ যাওয়া হয়েছে পুত্রক। তাত দেখুয়া হব বা যি সিন আছে, যি ক্রাইম সিন আছে, সে আকৌ এবার তাত দেখুয়া হব, কোয়া হব কেনে কত পাইছিলে, কেনে কি দেখিছিলে, প্রথমতে কোনে দেখিছিলে, কোনে খবর লৈছিলে বা কেতিয়া সন্দেহ করেছিলে, সুনীল গগৈর মৃতদেহ বলে কিয় ভাবি লৈছিলে, এই গোটেই কথাবিলাক এতিয়া তালৈ নি, সেই ক্রাইম সিন রিক্রিয়েট নহয় এক প্রকার তালৈ নি এই কথাখিনি বুঝ লব আরক্ষী। বর্তমান এই মুহূর্তের ব্রেকিং নিউজটি হয়েছে যে দুখন বাহনের পুত্রক লৈ যাওয়া হয়েছে, সুনীল গগৈর পুত্রক লৈ যাওয়া হয়েছে আর সেই স্থানলৈ যত ঘরের মাত্র 300 মিটার, অর্থাৎ সুমনিতে যেহেতু এই ঘটনাটি ঘটিছিল আর যখন নাটক রচনা করেছিল, যে ধরনের স্ক্রিপ্টেড এখন সম্পূর্ণরূপে পড়ি পেলার দরে কৈছিলে যে কেন কিমান সময় ঘরের উলাই গেছিল, আধা ভাত খাই উলাই গেছিল, চিন্তাত আসলে ভাবুকি আসে যে তহতি ভাল কাম নকরিলি, গতি এনেকা ধরনের ভাবুকি ভরা ফোন আসে, মানসিক একটা অশান্তিত আসে বলে পত্নীয়ে কৈছিল আর সেইমতে উলাই গেছিল সেই সময়সাত। আর ইমান মানসিক অশান্তি থাকা এজন মানুষে তালৈ মাছ ধরবলে গৈছিল, ঠিক তেনেধরণে উলাই গৈছিল। তারপর যেটা নিশার ভাগলিক খবর নাই অহা, পরিয়ালের লোক এই ভতিজাক বা পত্নী বা পুত্র আগবাড়ি গৈছিল, আগবাড়ি গিয়ে তাত কিবা একটা জ্বলি থাকা দেখিছিল আর তারপরে টি শার্ট দেখি পেলা সন্দেহ করেছিল যে এয়া সুনীল গগৈ। গতি এই গোটেই কথাখিনি আকৌ এবার জানিবর বাবে আরক্ষী ঘটনাস্থলীলৈ পুত্রক লৈ গৈছে। দীপাঙ্কর আছে আমার সঙ্গে ফোন যোগে সংযুক্ত হয়, দীপাঙ্কর আপডেট জানাইছো, পুত্রক লৈ যাওয়া হয়েছে আর অধিক জানি। নিশ্চয় কাপড়ি, এই মুহূর্তে ডাঙর খবর তো জানাইছো যে আমি বর্তমান আরক্ষীর দলের সহ আমি রওনা করে আছো এই ঘটনাস্থলীলৈ, যদি ঘটনাস্থানত
জাহাঙ্গীৰৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছিল আৰু বিশটা দিন পূৰ্বে অতি নিঃশংসভাৱে ডিঙি কাটি সেই জাহাঙ্গীৰক শৰীৰত জুই লগাই দিয়া হৈছিলে অগ্নিদগ্ধ অৱস্থাত স্থানীয় লোকে তাৰ পৰা উদ্ধাৰ কৰিছিলে সেইজন লোকক আৰু মৃত অৱস্থাত প্ৰায় অৰ্ধদগ্ধ অৱস্থাত আৰক্ষীয়ে সেই মৃতদেহ উদ্ধাৰ কৰিছিল আৰু সেই গোটেই সমগ্ৰ দৃশ্য সুনীল গগৈৰ পুত্ৰই মোবাইলত ৰেকৰ্ডিং কৰিছিলে আৰু এটা সুপৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আৰক্ষীয়ে সন্দেহ কৰিছে আৰু এই মুহূৰ্তত অতিকৈ দুৰ্গম অঞ্চল আমি একমাত্ৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আমি আৰক্ষী দলৰ সৈতে বৰ্তমান ৰাওনা হৈছো আৰু আৰক্ষী দীপাংকৰ মই আকৌ সুধিম আপুনি আপোনালোক কলৈ ৰাওনা হৈছে পুত্ৰক লৈ পেলাই আৰক্ষী কত ৰাওনা হৈছে পাবলৈ জিতুকুৰা স্থানত সেই যিগৰাকী জাহাঙ্গীৰৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছিল য'ত অতি দুৰ্বৃত্ত পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছিলে স্থানত য'ত তেওঁলোকে প্ৰথমতে সুনীল গগৈ বুলি কৈছিলে য'ত তেওঁলোকে মৃতদেহ প্ৰত্যক্ষ কৰি তেওঁলোকে সুনীল গগৈ বুলি পৰিয়ালৰ লোকে নিশ্চিত হৈছিলে সেই স্থানলৈ পুত্ৰক লৈ যোৱা হৈছে অৰ্থাৎ আপোনালোক তালৈ গৈছে আৰু সেই স্থানত আচলতে গোটেইখিনি কথা চোৱা যাব যে তেওঁলোকে কেনেকৈ আহি দেখিছিলে ক'ৰ পৰা দেখিছিলে ক'ত কি পৰি গোটেইখিনি কথা আকৌ এবাৰ হয়তো সোধা হ'ব হয়নে নিশ্চয় প্ৰথমে আৰক্ষীয়ে টাৰ্গেট কৰিছে যে চিহ্ন মুণ্ডটো বৰ্তমান কত থাকিব পাৰে সেইটো এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান আৰক্ষীৰ বাবে এই মুহূৰ্তত আৰু হয়তো সেই মুণ্ডটোৰ বিচৰাৰ কাৰণে হয়তো এই অভিযান হ'ব পাৰে ইয়াত সন্দেহ কৰা হৈছে আৰু লগত একমাত্ৰ সুনীল গগৈৰ পুত্ৰক বৰ্তমান আৰক্ষীয়ে জিম্মাত ৰাখিছে এক প্ৰকাৰে আৰক্ষীয়ে আনুষ্ঠানিকভাৱে জনোৱা নাই তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা বুলি কিন্তু আমি প্ৰায় নিশ্চিত যে এই মুহূৰ্তত আমাৰ লাইভ ভিজুৱেল আহিছে দীপাংকৰ আপোনালোকে বৰ যি যি স্থানলৈ গৈ আছে সঁচাকৈ এটা দুৰ্গম অঞ্চল বুলিয়ে ক'ব পাৰি অৰ্থাৎ ইয়াতে তেওঁলোকৰ ঘৰ নেকি এই যিটো পৰিয়াল সুনীল গগৈ এই এই স্থানতে ঘৰ তেওঁলোকৰ নিশ্চয় লখিমপুৰ জিলাৰ আমি ঢকুৱাখানাৰ পৰা এই মুহূৰ্তত প্ৰায় 10-12 কিলোমিটাৰ বৰ্তমান অতিকৈ দুৰ্গম অঞ্চল এটালৈ ৰাওনা কৰি আছোঁ আৰু একমাত্ৰ ক'ম যে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে এই অভিযানৰ বৰ্তমান সাক্ষী দৰ্শকসকলক এই দৃশ্য এক্সক্লুচিভ আমি দেখুৱাই আছোঁ আৰু যিখন বাহন যিখন বলেৰ' বাহন দৰ্শকসকলে দেখিবলৈ সক্ষম হৈছে ইয়াত প্ৰায় 3খন আৰক্ষীৰ বাহন আছে আৰু যিখন শেষৰ বাহন তাতেই সুনীল গগৈৰ পুত্ৰ সৌৰভ গগৈক বৰ্তমান আমি অৱস্থিতি ধৰা পেলাইছোঁ আৰু এই স্থানলৈ গৈ থকা হৈছে তাৰ মূল মটিভটো এয়া হ'ব পাৰে যে জাহাংগীৰৰ যিটো চিহ্ন যিটো মুণ্ড সেই মুণ্ডটো হয়তো সেই দুৰ্গম স্থানৰ পৰা হয়তো উদ্ধাৰ কৰাৰ এটা অভিযান আৰক্ষীৰ হ'ব পাৰে এটা সন্দেহ কৰা হৈছে 20টা দিন পূৰ্বে অতি পৰিকল্পিতভাৱে জাহাংগীৰক হত্যা কৰা হৈছিল গতিকে তাৰ পিছত কিন্তু আজি পৰ্যন্ত সেই জাহাংগীৰৰ কিন্তু চিহ্ন মুণ্ডটো আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিব পৰা নাই আৰু এই মুহূৰ্তত কৈছো যে কেৱল নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এতিয়া আপোনালোকে যলৈ গৈ আছে এইখন গাঁও সেইখন চুমনি যিখন চুমনি তেওঁলোকৰ ঘৰৰ ওচৰতে আৰু সেই চুমনিতে এটা মৃতদেহ উদ্ধাৰ হৈছিলে যিটো এতিয়া জাহাংগীৰৰ বুলি কোৱা হৈছে গতিকে সেই স্থানলৈ এতিয়া পুত্ৰক আকৌ লৈ যোৱা হৈছে হয়নে দীপাংকৰ যিটো পথেদি আপোনালোক গৈ আছে চাৰিওফালে ডাঙৰ ডাঙৰ গছ আছে অৱশ্যে ঘৰো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে দুই এটা কিন্তু ইয়াত সেই যিটো চিহ্ন মুণ্ড পেলাই দিলেও যিবোৰ হাবি দেখিবলৈ পোৱা গৈছে হ'ব পাৰে ইয়াত তেনেধৰণে পেলাই দিব পাৰে গতিকে বিচৰাৰ ক্ষেত্ৰতো এতিয়া পুত্ৰক হয়তো সেনেধৰণে সোধা পোছাও কৰিব নিশ্চয় 3খন আৰক্ষীৰ কনভয় প্ৰথমে কৈছোঁ মই তাত একমাত্ৰ অভিযুক্ত হিচাপে যিটো চিনাক্ত কৰা হৈছে সুনীল গগৈৰ পুত্ৰক সৌৰভ গগৈক বৰ্তমান ইয়াত লৈ যোৱা হৈছে মুঠতে আৰক্ষীৰ এটাই মটিভ যে কিবা প্ৰকাৰে সেই চিহ্ন মুণ্ডটো উদ্ধাৰ কৰিব পাৰে নেকি কাৰণ যিখিনি এই মুহূৰ্তলৈকে শৰীৰৰ বাকী অংশ উদ্ধাৰ কৰিছে আৰক্ষীয়ে কিন্তু তাৰ পৰিপ্ৰেক্ষিতত কিন্তু আৰক্ষীয়ে ডাঙৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছিল যে কিবা প্ৰকাৰে জাহাংগীৰৰ মৃতদেহৰ যিটো মুণ্ড সেয়া উদ্ধাৰ কৰিব পৰা নাছিলে এই মুহূৰ্তত আমি সেই সুনীল গগৈৰ গাঁৱৰ সমীপৰে এটা আন এটা পথেৰে আমি যাত্ৰা কৰিছোঁ য'ত আৰক্ষীৰ আমি 3খনকৈ বাহন আমি এই মুহূৰ্তত এক্সক্লুচিভ দৃশ্য দেখুৱাইছোঁ আৰু একমাত্ৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আমি সেই অভিযানকাৰী অসম নৰ্থ ইষ্টৰ এক্সক্লুচিভ ভিজুৱেলছ দীপাংকৰ আছে তাত আৰু দীপাংকৰে আমাক দেখুৱাই গৈছে আপুনি লাইনতে থাকিব মই আমি দেখুৱাই গৈছোঁ দৃশ্য এখন গাঁৱৰ ভিতৰত বৰ্তমান এই 3খন বাহনে প্ৰৱেশ কৰিছে দীপাংকৰ আপোনালোকৰ বাহনখনো আছে এতিয়া প্ৰৱেশ কৰি প্ৰথমতে সেই স্থানলৈ যাব যি স্থানত মৃতদেহটো উদ্ধাৰ হৈছিলে যিটো মৃতদেহ একেবাৰে ছিন্ন ভিন্ন কৰি থোৱা আছিলে কেমিকেল দি তাত নাইকিয়া কৰাৰ এটা চেষ্টা কৰা হৈছিলে য'ত সন্দেহ কৰা হৈছে যে সেইদিনাখন নহয় হয়তো এদিনৰ পূৰ্বে হত্যা কৰা হৈছিলে তাৰপিছতে হয়তো সেই মৃতদেহটো তাত এক প্ৰকাৰ গতি লগাবৰ বাবে শেষ কৰি দিবৰ বাবে চিন মোকাম নোহোৱা কৰিবৰ বাবে তাত কেমিকেল ঢালি জ্বলোৱাৰ এটা ব্যৱস্থা কৰা হৈছিলে কিন্তু সেই সময়ছোৱাতে বহুত ডাঙৰ এজাক বৰষুণো আহিলে আৰু এডাল বেল্টৰ কথা কোৱা হৈছে যিডালে গোটেই কথাখিনি আচলতে গোটেই ঘটনাটোৱে যিধৰণে কোৱা হৈছিলে গোটেই ঘটনাটো উলট পালট কৰি ৰাখিছিলে এডাল বেল্টৰ টুকুৰাই হয়তো আৰু বহু কথা আছে যিবোৰ আৰক্ষীয়ে ক'ব বিচৰা নাই আৰু গোটেই কথাটো পোহৰলৈ অহাৰ পিছত হয়তো অপৰাধীৰ মুখেৰে
মুখেৰে এই কথাবোৰ স্বীকাৰোক্তি হিচাপে ওলাব। যিয়ে নহওক বাৰু, টার্গেট জাহাঙ্গীৰক কৰা হ'ল, কিয় কৰা হ'ল সেয়াও কথা স্পষ্ট নহয়। পাঁচ লাখ টকাৰ বাবে জাহাঙ্গীৰক হত্যা কৰিব জানো নে একচল্লিশ লাখ টকাৰ বীমাৰ বাবে এটা মৃতদেহৰ প্ৰয়োজন আছিলে, যিটো সুনীল গগৈ বুলি ক'ব, সেই অনুসৰি সুনীল গগৈ পৰিকল্পনা কৰিছিলে নেকি? যদি তেনেকুৱা পৰিকল্পনা কৰিছিলে, সুনীল গগৈৰ দৰে যিটো ক্ৰাইম থকা এটা ব্ৰেইন মানিব লাগিব, কাৰণ যি ধৰণে হত্যা কৰা হৈছে, য'ত হাতৰ চিন ৰাখি থবলৈ হাত দুখন নাইকিয়া কৰি দিয়া হৈছে, মূৰটো নাইকিয়া কৰি দিয়া হৈছে, কিমান সুপৰিকল্পিতভাৱে সুপাৰি কিলাৰৰ দৰে এই হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। দীপাংকৰ ভাবক লখিমপুৰৰ দৰে ঠাইত এনেকুৱা ধৰণৰ এটা ক্ৰিমিনেল মাইণ্ড, এনেকুৱা ধৰণৰ এটা চিন্তা থাকিব পৰা মানুহ থাকিব পাৰে? আপুনি ভাবক, কিমান এটা ডাঙৰ হত্যাকাণ্ড, যিটো হত্যাকাণ্ডত একেবাৰে চিন নাইকিয়া কৰিবৰ বাবে, কোনো যাতে প্ৰমাণ থাকি নাযায়, তাৰ বাবে সম্পূৰ্ণ চেষ্টা কৰিছিল। আৰু যদিহে সঁচাকৈ আৰক্ষীয়ে ভবাৰ দৰে গোটেই পৰিয়ালটোৱে পৰিকল্পনা কৰিছিল বা আছিল, তেতিয়াহ'লে কিন্তু এই ক্ষেত্ৰত সকলোৱে বিচাৰিব উচিত শাস্তি বিহা যাওক। কিন্তু সুনীল গগৈ ক'ত সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। হয়তো সুনীল গগৈ প্ৰকৃত কথাখিনি ক'ব। এতিয়া লাহে লাহে এই গাঁওখনৰ সেই অঞ্চলটোলৈ সোমাইছে বাহনখন। দীপাংকৰ আছে আমাৰ সৈতে, এতিয়া দীপাংকৰে আগবঢ়াই নিব কথাখিনি। দীপাংকৰ, নিশ্চয় বাৰম্বাৰ এটা কথা উল্লেখ কৰি থকা হৈছে যে একচল্লিশ লাখ টকাৰ বীমা। যদি কথা এটা আমি ওলোটাকৈ চিন্তা কৰোঁ, তেতিয়াহ'লে এটা ব্যাগুম দুটাকৈ ঠিকা লাভ কৰিছিলে সুনীল গগৈ, আৰু দুয়োটা ঠিকা প্ৰায় কোটি টকাৰ ওপৰত। যদি কোটি টকীয়া ঠিকাদাৰ এতিয়া এটাই যদি চল্লিশ লাখ টকাৰ বীমাৰ বাবে যদি এই নাটকখন ৰচনা কৰিছে, কিবা এটা সন্দেহ নিশ্চয় বাপৰি ৰৈ যাব। আৰু এই মুহূৰ্তত আমি সুনীল গগৈৰ বাসগৃহত আহি উপস্থিত হৈছোঁ। প্ৰথম কৈছোঁ যে আমি সুনীল গগৈৰ বাসগৃহত, আমি নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট এই মুহূৰ্তত আহি উপস্থিত হৈছোঁ। মোৰ লগত উপস্থিত আছে ছিনিয়ৰ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট এই মুহূৰ্তত অঞ্জন ডেকা। অঞ্জন ডেকাই দেখুৱাব এই মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাই আছোঁ দৰ্শকসকলক যে কিদৰে লখিমপুৰ আৰক্ষী কিছু দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ। কাৰণ বাৰম্বাৰ সন্দেহ কৰি থকা হৈছিলে গোটেই বিষয়টো যে কিদৰে আজি পুৱাৰ পৰা প্ৰায় দহ বজাৰ পৰা এই মুহূৰ্তলৈকে চোৱা যদি যায়, তেতিয়াহ'লে ইতিমধ্যে প্ৰায় চাৰি ঘণ্টা সময় উকলি গৈছে পুৱাৰ পৰা জেৰা চলাই থকা। নিশ্চয় আমি মুহূৰ্তত সেইখন গাঁৱৰ পৰা আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ, যিখন বাসগৃহ, আমি সুনীল গগৈৰ বাসগৃহৰ সন্মুখত উপস্থিত আছোঁ। সংবাদ মাধ্যমক বৰ্তমান ভিতৰত প্ৰৱেশ কৰাত এক প্ৰকাৰ বাধা আৰোপ কৰা হৈছে। আৰু গোটেই বিষয়টোক লৈ যদি চাওঁ, তেতিয়াহ'লে সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈ, তেওঁৰ পুত্ৰ সৌৰভ গগৈ আৰু যিগৰাকী ভতিজাক, সেই ভতিজাক ইতিমধ্যে জয়ন্ত গগৈ, তেওঁ তিনিওগৰাকীক বৰ্তমান জেৰা চলাই থকা হৈছে থানাৰ ভিতৰত। গতিকে এটা এটাকৈ তাৰ প্ৰতিটো মুহূৰ্তৰ কিন্তু ছবি আমি দৃশ্যপট কিন্তু সলনি হৈ থকা দেখিবলৈ পাইছোঁ। ছিন্নমুণ্ড বিচাৰি আনফালে আৰক্ষী অভিযান চলাইছে, আনফালে ঘৰত এই মুহূৰ্তত এটা বৃহৎ আৰক্ষীৰ দল আহি উপস্থিত হৈছে। কি হৈছিল সেই নিশা, আমি উভতি যাব লাগিব সেই বিশ দিন পূৰ্বলৈ। বিশ দিন পূৰ্বে কি হৈছিলে, কি ধৰণৰ এটা পৰিকল্পনা ৰচনা হৈছিলে, কিদৰে সুনীল গগৈ হঠাৎ আত্মগোপন, তাৰপাছত জাহাংগীৰক অতি নৃশংসভাৱে আক্ৰমণ কৰা হ'ল? আৰু এইটো আচলতে আমি যদি যদি গোটেই কথাখিনি দীপাংকৰ চোৱা যায়, তেতিয়াহ'লে কেইটামান দিনৰ কথা হ'ব। কাৰণ সেই দিনকেইটাৰ ভিতৰতে পৰিকল্পনা কৰা হ'ল, সেই দিনকেইটাৰ ভিতৰতে জাহাংগীৰক হত্যা কৰা হ'ল, আৰু তেতিয়াই হয়তো এই পলিচি কেতিয়া খোলা হৈছিলে সেইটোৰ ওপৰতো গোটেই কথাখিনি নিৰ্ভৰ কৰিব, যে পলিচি কোন তাৰিখে খোলা হৈছিলে, এই হত্যাকাণ্ড কেতিয়া হৈছিলে। গতিকে পলিচিৰ বাবে, একমাত্ৰ বীমাৰ টকাৰ বাবে হত্যা কৰা হ'ল, সেয়া কিন্তু এক প্ৰকাৰ অকণমান সন্দেহজনক স্থিতিত আছে। কাৰণ সেই আপুনি কৈছে দুটাকৈ বিয়াগুম ঠিকা লাভ কৰিব, কোটি টকাৰ ঠিকা, গতিকে সেইখিনি টকা পোৱাৰ পিছতে তেওঁ ধাৰ, কাৰণ ধাৰৰ কথা আহিছে বা বহুখিনি কথা আহিছে, সেইখিনি তেওঁ মাৰিব পাৰিলেহেঁতেন। ইমান দিন ধৈৰ্য ধৰিলে আৰু কেইটামান দিন তেওঁ ধৈৰ্য ধৰিব নোৱাৰিলেনে? কিন্তু এই গোটেই কাহিনীটোৰ, গোটেই ঘটনাটোৰ ক'ৰবাত নহয় ক'ৰবাত আৰু কিছুমান সন্দেহজনক স্থিতি থাকিব পাৰে, যিবোৰ হয়তো আৰক্ষী এতিয়ালৈকে কোৱা নাই, যিবোৰ হয়তো অপৰাধী মুখৰ পৰা ওলাব। দীপাংকৰ, কাৰণ আপুনি যিটো কথা ক'লে যে ইমানখিনি কোটি টকাৰ তেওঁ ঠিকা লাভ কৰাৰ পিছত, বিল পোৱাৰ পিছত তেওঁ সেইখিনি ধাৰ মাৰিব পাৰিলেহেঁতেন, পাঁচ লাখ টকা এটা আৰু ইফালে বিৰাল্লিছ টকাৰ বীমা, এইটো কাৰণে এটা মৃতদেহৰ প্ৰয়োজন হ'ল নে তেওঁ? নিশ্চয় বাপৰি, প্ৰথম কথা কৈছোঁ যে এটা নতুন গোচৰ ৰুজু কৰিছে বৰ্তমান ঢকুৱাখানা আৰক্ষীয়ে, এয়া 48/2024, তাত চাৰিটাকৈ নন ভেলিয়েবল IPC সংযোজন কৰা হৈছে। সেয়া 302 অৰ্থাৎ মাৰ্ডাৰ, 120/B অৰ্থাৎ যিবিলাক তথ্য প্ৰমাণ সেয়া নষ্ট কৰাৰ কথা কোৱা হৈছে, 201ৰ কথা কোৱা হৈছে য'ত আৰক্ষীক মটিভেটেড কৰা হৈছে অৰ্থাৎ আৰক্ষীক বিপথে পৰিচালিত কৰা হৈছে, আৰু আনটো যিটো 34 নম্বৰ যিটো IPC তাত কোৱা হৈছে যে যিসমূহ দুজনতকৈ অধিক লোকে যেতিয়া ক্ৰিমিনেল মাইণ্ড এটা মাইণ্ডত লয়, তেওঁলোকে এটা ৰণকৌশল ৰচনা কৰিব, সেইটো এটা IPC লগোৱা হৈছে। অৰ্থাৎ আটাইকেইটা জামিনবিহীন ধাৰা, আৰু এই জামিনবিহীন ধাৰাত এটা কথা নিশ্চিত হৈ পৰিছে যে পুত্ৰ, মাতৃ আৰু ভতিজাক
তিনিজন লোক ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তাৰ কৰিব তেওঁলোকক আৰু তাৰ প্ৰাৰম্ভিক বৰ্তমান প্ৰক্ৰিয়া চলি আছে। ৰাতিপুৱা 10 বজাৰ পৰা আমি দেখিছো কিদৰে থানাৰ ভিতৰত তেওঁলোকক মাৰাথান জেলা চলাই থকা হৈছে আৰু অতি ৰহস্যজনকভাৱে তাৰ মাজতে নাটকীয়ভাৱে পুত্ৰ বৰ্তমান সৌৰভ গগৈ তেওঁৰ সুনীল গগৈ অৰ্থাৎ তেওঁলোকৰ বাসগৃহলৈ বৰ্তমান লৈ অহা হৈছে। হয়তো এই স্থানৰ পৰা কিছু ক্লু আৰক্ষীয়ে হয়তো লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। গতিকে আমি যিমানেই সময় বাগৰিছে বা পৰি সিমানেই যেন গোটেই ঘটনাটোৱে কিছু নহয় কিছু নতুন নতুন ৰূপ লৈ আছে। কথাবোৰ কিছু যেন কিছু কিছু হলেও আমি খেলি মেলি যেন দেখিবলৈ সক্ষম হৈছো। গতিকে সময় আৰু আচলতে গোটেই কথাখিনি অন্ততঃ পুত্ৰই যদি ক'বও নোৱাৰে পত্নীৰ হাতত কিন্তু যথেষ্টখিনি তথ্য থাকিব। তেওঁক ভালকৈ জেৰা কৰিলে বহুখিনি কথা কিন্তু ওলাই পৰা সম্ভাৱনা বহুত বেছি। আৰু আকৌ কৈছো যে গোটেইখিনি কথা যদি টকা পইচাৰ কাৰণে হৈছে গতিকে তাৰ কাৰণে ৰাস্তাও আছিলে বহুত, সেই কথা কিন্তু মানিব লাগিব। কিন্তু তেনেকুৱা যেন বহুত নহ'লেও জাহাংগীৰ যিগৰাকী বিশ্বস্ত তেওঁৰ লগতেই থাকিছিল তেওঁকে হত্যা কৰিবনে কোনোবাই, গতিকে এই কথাবোৰ বহু বেছি ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। মই এটা বিৰতি ল'ম, আপুনি তাতেই থাকক, আমি আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম।